আছে অপরাজিতা ফুল সো বন্ধুরা আমরা আপনাদের দেখাচ্ছি কিভাবে অপরাজিতা ফুলের চা খাবেন এই যে গরম পানি গরম পানির মধ্যে ফুলের কয়েকটি পাপড়ি ঢেলে দেওয়া হয়েছে এখন কি হবে কিছুক্ষণ সেদ্ধ হবে আচ্ছা এখন এটা পানির সাথে কিছুটা মিশ্রণ হবে নিজে নিজে ঠিক হয়ে যাবে আচ্ছা আচ্ছা একটু কালার ছাড়া শুরু হয়েছে ওকে সো বন্ধুরা আপনারা ব্ল্যাক টি খেয়েছেন গ্রিন টি খেয়েছেন এখন আমরা খাবো ব্লু টি এই যে চায়ের মধ্যে একটা ব্লুইশ ভাব এসছে আর কিছুক্ষণের মধ্যে এটি রেডি হবে এখানে এখানে বসে খাবেন আচ্ছা ঠিক আছে বসেন অপরাজিতা ফুলের চা আর কাপ নাই না একটা ডিফারেন্ট একটা ফ্লেভার আছে ওয়ান টাইম আমরা নরমালি যে চা খাই চায়ের মতো ঠিক না একটু ডিফারেন্ট খারাপ লাগছে না সবাই খুব এক্সাইটেড ব্লুটি খাওয়ার জন্য সবাই অল্প অল্প করে নিয়েছে ছবি তোলা হয়ে গেছে আপনি আচ্ছা এই চা এই চায়ের মধ্যে লেবু দেওয়ার পরে কিন্তু কালারটা বেগুনি হয়ে যাচ্ছে আমরা দেখছি এই যে লেবু দেওয়া হচ্ছে এবং এখনই চায়ের রংটা ব্লু থেকে বেগুনি হয়ে যাবে এই যে একদম স্পষ্ট দেখা যাচ্ছে এটা গেলে যে কি কালার এখন এখন কেমন লাগে এখন একটু চমক দিয়ে বলো সাদা দুইজনে একই রকম অবস্থা টেস্ট কি চেঞ্জ হইছে আমি দেখতে পাচ্ছি সবাই মোটামুটি প্রথমে একটু ব্লু ব্লু টি এর টেস্ট দিল এখন এখন পার্পল চা খাচ্ছে পার্পল টি যাই হোক আমরা দুটি নতুন আইটেম আবিষ্কার করলাম ব্লু টি এবং পার্পল টি তো বন্ধুরা আমি একটু আগে আপনাদেরকে ব্লু টি খেয়ে দেখিয়েছি এখন আমি খাচ্ছি পার্পল টি এটি আমরা অলরেডি আপনাদেরকে দেখিয়েছি যে ব্লু টি এর মধ্যে একটু লেবু ছিটিয়ে দিলেই কিন্তু এটি পার্পল হয়ে যাচ্ছে তো আমি এখন খেয়ে দেখাচ্ছি কেমন লাগে কিছুই না একটু জাস্ট টক টক লাগছে আগের ফ্লেভারটা ঠিকই আছে তো যারা বান্ধবান ঘুরতে আসবেন তারা রাস্তার আশেপাশে এরকম অনেক অপরাজিতা ফুল দেখতে পাবে তারা চাইলে এই পার্পল টি কিংবা ব্লু টি ট্রাই করতে পারেন আশা করি খুব ভালো লাগবে